নমস্কার বন্ধুরা, মিস্টার এনজয়। সারা রাত্রির ঘুম হয়নি আমার। দেড়টার থেকে আমি দেখা শুরু করেছিলাম এই ওয়েব সিরিজটি, যেটার এখন রিভিউ করব। এবং বিশ্বাস করো, কাল রাত্রেতেই আমি রিভিউটা করতাম, বাট করতে পারিনি। তার একটাই কারণ, আজকে ভোরবেলায় পৌষালিকে কলকাতায় যেতে হতো, তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। আমাকে হেডফোন দিয়ে এই ওয়েব সিরিজটা দেখতে হয়েছে এবং আমি মানে নিজে একটা পুরো নেশার মধ্যে এমনভাবে এখনো বুঁদ হয়ে আছি যে সেই নেশাটা থেকে আমি বেরোতে পারছি না। একটা ইমোশনের নেশা, আমি বোঝাতে পারবো না। মানে আমি আনন্দে বুঁদ হয়ে আছি নাকি দুঃখে খুব মর্মাহত হয়ে আছি, মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। কিন্তু আমি কাঁদছিলাম। ইন্দুবালা ভাতের হোটেলের বাকি চারটে এপিসোড চলে এসেছে গতকাল রাত্রিবেলা, এবং সেটা আমি দেড়টার থেকে দেখা শুরু করি। বিশ্বাস করবে না বন্ধুরা, আমি সাড়ে তিনটে পর্যন্ত আমি দেখি, এবং আমি এখন বাকি লাস্ট এপিসোডটা দেখছি। আমি না খাটে বসেই গেছিলাম, আমি শুতে পারিনি। এত অ্যাট্রাকটিভ একটা ওয়েব সিরিজ সাধারণত হয় না বন্ধুরা। আমি কাল মানে সারা রাত্রির আমি শুধু না আমি আনন্দে কাঁদলাম নাকি দুঃখে কাঁদলাম, আমি এটা বুঝতেই পারলাম না। একটা মানুষের জীবনী দেখাচ্ছে, সেই মানুষটার ফুল একটা জীবনী। তোমরা ইন্দুবালা ভাতের হোটেল যারা পড়েছো, কল্লোল বাবুর লেখা ইন্দুবালা ভাতের হোটেল যারা পড়েছো, তারা তো শিওর এটার সঙ্গে রিলেট করতেই পারবে। আমি না কোনো গল্পের দিকে যাচ্ছি না, গল্পটা কিরাম ছিল তোমরা এটা দেখো, এটাকে এক্সপিরিয়েন্স করো। আমি এটুকুনি বলতে চাই, এটাকে এক্সপিরিয়েন্স করো। এর কোনো নেগেটিভ দিকই নেই, একটা ওয়েল মেড পারফেক্ট ওয়েব সিরিজ। হইচয়ের এরকম পারফেক্ট ওয়েব সিরিজ আমি আমার হইচয়ের সঙ্গে যা এক্সপিরিয়েন্স আছে আমার হয়নি। মানে এত ভালো, এত ভালো, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক কি অসাধারণ সরোদের। আমি নিজে একজন সরোদ প্লেয়ার, সো আমি খুব আনন্দ পাচ্ছিলাম যে এত ভালো সরোদকে ইউজ করা হয়েছে এই ওয়েব সিরিজটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে। অসাধারণ, অসাধারণ, মানে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। মানে শুধু সরোদ ব্যবহার করেছে বলে না, কিভাবে ব্যবহার করেছে, প্রতিটা গান অসাধারণ। এবং এই বাদ বাকি যে চারটে এপিসোড, এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকেও তুলে আনা হয়েছে। আমাদের দেশে তখন নকশাল আন্দোলন চলছে, তার কিছুদিনের পর থেকে, 71-এর একটু পর থেকে, সেই জিনিসটাও তুলে আনা হয়েছে। এবং যে ক্যারেক্টারগুলো মানে আমরা চোখের সামনে দেখছিলাম এই ওয়েব সিরিজটায়, প্রতিটা যেন আমার আমার পাশের বাড়ির কাকিমা, এই আমার পাশের বাড়ির ভাই, এরকম সব ক্যারেক্টারগুলো, মানে এত, এটা তো লেখার উপর নির্ভর। মানে কল্লোলবাবুর অসাধারণ লেখা, হ্যাটস অফ। তার সঙ্গে ওয়ান অ্যান্ড অনলি শুভশ্রী গাঙ্গুলি, ও মাই গড। আমি মানে কখনো ভাষা নেই, আমি কোনো কথা বলতেই পারছি না ঠিক করে। মানে আমি কাল থেকে, আমি যখন আমার রাত্রিবেলায় আমার এক ভাই, সে অলরেডি আবেগে বশত সে রিভিউ করে দিয়েছে, আমি করতে পারিনি, পৌষালি ঘুমোচ্ছিল বলে। ও একটু আগে গেছে, আমি ভিডিওটা তৈরি করছি, আমি এখনো জেগে, উঠে বললো তুমি এখনো জেগে কেন। আমি যতক্ষণ না জানাতে পারছিলাম আমার মনের মধ্যে কি চলছে, আমি তখন মানে আমার ঘুমও আসছে না। মানে সে বলে না তন্দ্রা, আমি ঝিমিয়ে গেছিলাম, কিন্তু তারপরে আমি উঠেই, আমি তুই চলে যাচ্ছিস, মানে আমি খুব আনন্দিত হয়ে, মানে বুঝতে পারছি কি করবো, আমি কিভাবে বলবো এই ভিডিওটা করবো, কি আমি শুধু ভাবছি বাবা এটা কি ছিল, এত ভালো হতে পারে একটা ওয়েব সিরিজ, এত ভালো। শুভশ্রী গাঙ্গুলির কি অভিনয়! একটা জায়গা আছে আমার খুব ভালো লেগেছে, এবং একটা হোমাজ দেয়া হয়েছে নিমন্ত্রণ বলে বাংলা একটা ফিল্মকে, 1971 সালের বাংলা একটা ফিল্মকে, অনুপবাবু অভিনয় করেছেন, অসাধারণ। এবং সেই সেই সিনেমার কিছু সিনকে নিয়ে তার সঙ্গে এটাকে ইমপ্লিমেন্ট করা, অসাধারণ। এবং তার সঙ্গে ইন্দুবালার ছোটবেলাটা, ও মাই গড, আমি ভাবতেই পারছি না এটা কি করে দেখালো, মানে কিভাবে নিল এটা মাথাতে, এলো কিভাবে। আমার খুব ভালো লেগেছে। অনেক আতেলরা আছে, তারা বলবে যে এটা কোনো এক বিদেশি এর থেকে হতে পারে, ওর থেকে ইন্সপায়ার হতে পারে, এই স্ক্রিন প্লে এরম ভাবে হতে পারে, আমি এসব বুঝি না। আমি পাতি বাংলায় বলছি, এই ওয়েব সিরিজটা যদি যারা ফিল্ম বাফ, যারা কি বলবো মানে সিনেমা দেখতে ভালোবাসে, নতুন গল্প দেখতে ভালোবাসে, আমার মতো যারা সব সিনেমা দেখতে ভালোবাসে, তাদের মিস করা উচিতই না, তারা বুঝবে। আর যারা বলে না এই শ্রাবন্তী, তারপরে হচ্ছে শুভশ্রী, এই এদেরকে যারা যারা কমার্শিয়াল ফিল্ম করতো একসময় বা করে এখনো, তারা ভালো অভিনয় করতে পারে না, এদের মুখে একটা বিশাল বড় তামাচা। হ্যাটস অফ টু শুভশ্রী গাঙ্গুলি, ও মাই গড। শুধু মেকআপের জন্য নয়, অভিনয়টা করতে হয়েছে, ওরে বাপরে বাপ, ওই ভয়েস মডিউল আমি তো বুঝতেই পারছি না কি করে করলো। একটা সিন আছে, উনি যখন একটা, ওনার প্রেগনেন্ট, উনি যখন প্রেগনেন্ট, সেরকম একটা সময়ে শুভশ্রী গাঙ্গুলি নিজের বডি ল্যাঙ্গুয়েজটাকে, মানে আমি না বোঝাতে পারবো না, তোমরা দেখো, এটা প্রতিটা ফ্রেম মনে আছে আমার, প্রতিটা সিন মনে আছে, আমি বলতে চাইছি না, নষ্ট করবো না। সুভদ্র অসাধারণ অভিনয় করেছে, যাকে কদিন আগে আমরা ডাকঘরে দেখলাম, তার অভিনয় খুব ভালো, ছোট জায়গা পেয়েছে কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে। যে বাচ্চা মেয়েটি যিনি শুভশ্রীর ইয়াং এজ করেছেন, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং অভিনয়।
কি বাঙাল অ্যাকসেন্ট, আমি মানে ভাবতেই পারছি না এরা এদেশি। শুভশ্রী গাঙ্গুলি তো খুব প্রবলেম হয়েছে আমাদের চ্যানেলেই, উনি ইন্টারভিউ দিয়েছিলেন, ওনার নাকি খুব প্রবলেম হয়েছিল বাংলা অ্যাকসেন্টটাকে ধরতে, ওনাকে শিখতে হয়েছে ভালো করে। ও বাবা, মানে হ্যাটস অফ, হ্যাটস অফ। সর্বশেষ দেবালয় বাবুকেই বলতে চাই, আপনি আরো এরকম ধরনের কাজ করুন। আমি জানি না এর পার্ট টু আসবে কিনা, হওয়া সম্ভব কিনা, যদি ওনারও ইন্টারভিউ শুনেছি, কল্লোল বাবু যদি আবার লেখেন তাহলে হয়তো উনি করতে পারবেন। আমি তো বলবো কল্লোল বাবু আপনি দয়া করে এটা কন্টিনিউশন করুন, আর দেবালয় বাবু আপনি ডিরেক্ট করবেন প্লিজ, এবং শুভশ্রী তো থাকবেই স্বাভাবিক, অসাধারণ অভিনয়। কি ছোট ছোট জিনিসগুলোকে তুলে, যারা আচারের গল্প আছে সিনেমাটার মধ্যে, আচারের বয়ানটা ভেঙে গেল পাট করে ওখান থেকে গল্পটা, মানে নানান জিনিস দেখা দেয়, আমি বলবো না কিছু বলবো না। ও মাই গড, রাহুল বাবু কদিন আগে অনেকে বলছিলেন না যে রাহুল বাবু কি করেন, কি অভিনয় করেন, কদিন আগে উঠেছিল এরকম কথা আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে অনেকে এরকম মন্তব্য করেছিল, এটা রাহুল বাবুর একটা মন্তব্যের ফলে। আমি তাদের তখনও বলেছিলাম এই লোকটা কিন্তু অভিনয়টা জানে, কিরকম অভিনয় জানে ওটা বুঝবেন পর, একদিনে কিন্তু বুঝবেন। যারা মৃত্যু পথযাত্রী দেখেছে, অনেকেও দেখেই নি সিনেমাটা, আমরা গিয়ে দেখেছিলাম, আমাদের রিভিউ আছে, উনি যা অভিনয় করেছেন লাস্ট এপিসোডটাতেই, হ্যাঁ লাস্ট এপিসোডটাতে উনি যা অভিনয় করেছেন মাথা খারাপ হয়ে যাবে। আমি কাঁদছি, আমি বুঝতে পারছি না যে ভাই আমি আনন্দে কাঁদছি নাকি আমি দুঃখে কাঁদছি, কিন্তু আমি কাঁদছি, কি করে সম্ভব হলো। ফ্যান্টাস্টিক, হ্যাটস অফ, এবং অনেক অনেক কনগ্রাচুলেশনস হইচইকে যে এরকম একটা সাকসেসফুল ওয়েব সিরিজ করার জন্য, এটা সাকসেস হবেই মানে চোখ বন্ধ করে গ্যারান্টি। এবং আমি বলবো এটা শুভশ্রী গাঙ্গুলির লাইফের বেস্ট অ্যাক্টিং, বেস্ট পারফরমেন্স এখনো পর্যন্ত। আমি ওনার পরিণীতাও দেখেছিলাম হলে গিয়ে, আমি ওনার ধর্মযুদ্ধ দেখেছি সেটাতেও খুব ভালো, কিন্তু এটা না একটা মানে এটা মাস্টারপিস হয়ে গেছে ব্যাপারটা। আমার মনে হয় কি জানি আমি বলতে পারবো না, যেমন মেকআপ তেমন অভিনয়, ওরে বাপরে বাপ, লক্ষ্মী বলে যে ক্যারেক্টারটা তার মাঝে মাঝে উদ্ভব, এমন ভাবে উদ্ভব, তার দাঁতগুলো কিরম করেছে আমি বোঝাতে পারবো না, কি কি সুন্দর একটা ওয়েব সিরিজ আমি দেখলাম, আমার উফ রাজ্যাগাটা সার্থক হলো। থ্যাংক ইউ এভরিওয়ান এই ওয়েব সিরিজের সঙ্গে যারা জড়িত, এত ভালো একটা কাজ আমাদের উপহার দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো, আমি বেশি কিছু বলতেই পারছি না, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। সকলে ভালো থাকো আর এই ওয়েব সিরিজটা গিয়ে দেখো, বাই।